জামাই সাহেব শুরু করেন। কয় কি ও পাগল হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। আমাকে ডেকে নিয়ে গেলে ইনসাল্ট করা হচ্ছে। চুপ শালা 290, কথা কবি না, থাকবো না এসাতে, আমি চলে যাব। যা যা যা, সর সর সর, সামনে চি সর। এদের এমন কাজ করতে হবে, তারপর দেখবো এরা না ঝুঁকে কই যায়। ভালো কথা বলেছে, জ্ঞানের কথা। ওরে শালা, হালার পুত পুষ্পারে তো হাতের কাছে পাইতাছি না, তুই হাতের কাছে আইছিস। তুই আয়, তোরে কয়েকটা এসবিডি দেই। মানে আপনি কি কইছেন একটু খুলে বলুন। কিছুই বোঝো না, দুধু খাও তাই না? এসবিডি মানে হলো হুগাই বাড়িডে। তুই তো বিপিএল রে পুরো বাংলাদেশ পুষ্পা লীগ বানাইয়া দিছিস। পুষ্পা, পুষ্পা রাজ, মে ঝুকেগা নাই আমার চ্যাডার মাল। হাত খালা কথা, এত কথা বাদ দিয়া আসলটা, আসল কথা হলো পুরো পৃথিবী কাঁপাইয়া দিছে পুষ্পা। আর আমাদের হিরো মলম ভাই, থুকু হিরো আলম ভাই পুষ্পার পেছন মারবে না, এটা হয় নাকি? তা হয়েছেটা কি? শুন, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তাহলে বিশ্বাস করার জন্য ওই দেখ তেরি ঝলকতা সারফি শিবাল্লি কি বলে, তো মহা মুশকিল ভাই। বুঝলাম হিরো আলম ভাই, আপনি এই ধরনের গান কেমনে গান তার রহস্যটা আমাকে একটু বলবেন। ও বুঝতে পারছি, তার মানে আপনি গাঁজা খেয়ে এই ধরনের মিউজিক ভিডিও গুলো বানান তাই না? বিষয়টা গোপনই থাক না, পরে বলবো নি। ওকে দর্শক ভাইয়েরা, তাহলে চলো আমরা হিরো আলম ভাইয়ের তেরি ঝালাক সারাবি গানটা আরেকবার শুনে আসি। লেটস গো। কি করেছিলাম, দেখবো আমি, দেখবো। রুকো যারা, সবর করো। নজরে মিলতে হি মর্দো থে নর্দো ছোড়ায়ে কেসি হয়া তেরি জোতু পালকো কো ঝোগায়ে তেরি ঝলক শরফি শিবল্লি নেনা মদক বরফি। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।